আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবেন না। এই যে একটা কুলো দেখাচ্ছি আপনাদেরকে, এই কুলোটা হচ্ছে আমার ঐশীর অনেক ছোটোবেলার একটা কুলো। এটা একেবারে ঐশী যখন 1-1.5 বছরের ছিল তখনকার একটা কুলো। তো কুলোটাকে অনেক দিন আমি রেখে দিয়েছি। আসলে বাচ্চাদের খেলনাটা আমি রেখে দিতে পছন্দ করি, বিশেষ করে ঐশীর খেলনাগুলো আমি সহজে ফেলি না। যে ও বড় হয়েও দেখবে যেগুলো ওর খেলনা সেগুলোই রেখের জন্যই রেখে দিই আর কি। তো খেলনাটা অনেক দিন পরে ছিল, তো এখন একটু ডেকোরেশন করে ওয়ালে হ্যাঙ্গিং করে দিলাম। আর একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি, টেবিলের রানারটা চেঞ্জ করে নিয়েছি। টেবিলের রানারটা চেঞ্জ করি, উপরে একটা পাতলা যে আমরা পলি দিই সেটা দিয়ে দিয়েছি, কারণ বাবুটা ইদানিং রানাগুলো সব টেনে টেনে ফেলে দেয় আর টেবিলের উপর উঠে পানি ফেলে, এটা সেটা ফেলে দেয়, যে কারণে আমি একটা এই যে রানার সিস্টেমের যে পলিগুলো পাওয়া যায় ওটা দিয়ে দিয়েছি। আর আজকে একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। রেসিপি না, মানে এটা রান্না বান্না করতে হবে না, শুধু মাখাতে হবে। একটু অনেকে ভর্তা বলেন, ভর্তা না মাখা বলা যায় আর কি। তো এখানে আমি ধনে পাতা, কাঁচা ঝাল, পেঁয়াজ, টমেটো, শসা আর লেবু নিয়ে নিয়েছি, আর সাথে নেব সরিষার তেল আর একটু লবণ। তো এই যে এগুলো নিয়ে এখন একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এখন আপনাদেরকে একটু সহ্য করতে হবে আমার এই কালো কালো হাতগুলো। কিছু করার নেই, এগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমাকে সুস্থভাবে সুন্দরভাবে যে রেখেছে সেজন্য। আর আপনাদের যদি ভালো না লাগে আমার কালো হাতগুলো দেখতে, একটু ইগনোর করে আমার হাতের দিকে না তাকিয়ে আমি যেটা বানাচ্ছি সেদিকে তাকাবেন প্লিজ। আর এই যে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এই খাবারটা ইদানিং 2 দিন যাবত আমি খাচ্ছি, আর আমার একটা মধুর স্মৃতি মনে পড়ছে। এই বাদাম মাখাটা আমার অনেক পছন্দের, তবে আমার হাতের না, আমার পছন্দ হলো রাস্তার পাশে যেসব মামারা বিক্রি করে না ওদের হাতের। কিন্তু ঢাকাতে এসে আমি কখনো কোনো দিনও এই বাদাম মাখাটা কোথাও পাইনি। চানাচুর, এটা ঝালমুড়ি অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বাদাম মাখাটা আমি ঢাকাতে কত দিন খুঁজেছি কিন্তু কোথাও বাদাম মাখা পাওয়া যায় না। এটা হচ্ছে আমি যখন খুলনা থাকতাম, যখন খুলনা থাকতাম বলতে আমার ছোটোবেলাটা, মানে আমার জন্মটাই খুলনায়, আমি বড় হয়েছি খুলনায়, স্কুল কলেজ খুলনায়, সব কিছু খুলনায়। আমার বিবাহের মানে বিয়ের পরে আমি চলে এসেছি ঢাকাতে বেবি হওয়ার পরে। তো ঢাকা এসে কিন্তু আমি আর কখনো এই বাদাম মাখাটা পাইনি। তো বাসায় একটু করে খাওয়ার চেষ্টা করছি, যদিও বাসায় টেস্ট হয় কিন্তু ওদের মতো না, ওই মামারা যেভাবে মাখাতো ওদের মতো আর টেস্ট হয় না। আর ওরা কিন্তু এভাবে আমার মতো করে মাখাতো না, ওরা একটা গ্লাসের ভিতর নিয়ে সব কিছু একসাথে ঝাঁকিয়ে দিত। তো ওইটা কিন্তু অনেক টেস্টের একটা খাবার ছিল। তারপরও আমি আমার বাচ্চাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করছি, ঢাকা শহর তার এরকম পাওয়া যায় না, তো আমি করে খাওয়ানোর চেষ্টা করছি। আর রান্নাটার উপরে একটা গাছ রেখে দিয়েছি, মানি প্ল্যান্ট দিয়েছি কিছু, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। আর এদিকে একটু পানি ঢালবো ফিল্টারে, ফিল্টার পানি শেষ। তো আমি আসলে অনেক দিন পানি ফুটিয়ে খেয়েছি, তবে এখন একটা ভালো খবর যে আমার এখন পানি ফুটিয়ে খাওয়ার দরকার হয় না। আমাদের এখানেই একটা মানে একেবারে পিওর পানির ব্যবস্থা আছে, ওখানে কাট করে নিতে হয়, তো আমরা ওখানে কাট করে এখন পানি ওখান থেকেই নিয়ে আসে, শুধু ফিল্টারে ঢেলে নেই আর কি, বেশি কষ্ট করতে হয় না, আমাদের কষ্টটা কমে গেছে। আর পানি ফুটিয়ে খাওয়াটা কোনো কষ্ট না, ভালো যে। তো তারপরও কি মাঝে মাঝে দেখা যায় পানি শেষ হয়ে যায়, তো এখন আর ফুটাতে হয় না। আসলে পানি অনেক সময় দেখা যায় পানি শেষ হয়ে যায়, কিন্তু গরম পানি আবার ফুটায়, ঠান্ডা করে খেতে খেতে অনেকটা সময় লেগে যায়, ঠান্ডা হতে অনেক সময় লাগে পানি, তো এখন ওই কষ্টটা দূর হয়েছে। আর এদিকে আমি একটু চালের বস্তাটা খোলার চেষ্টা করছি, দেখেন আমি উল্টা সাইড থেকে খুলে টানাটানি করতেছি, এই পাশ থেকে টান দিলেই কিন্তু খুলে যায়, তো আমি ওদিক থেকে একটু ভুলবশত কেটে ফেলেছিলাম। আর এখন একটু চাল ঢেলে নিচ্ছি,
ও আমার সাইডের বাসায় কে যেন অনেক শব্দ করছে, আল্লাহ জানে, কেউ কিছু মনে করবো না প্লিজ। হয়তো কোনো ছোট বাচ্চা আছে, খুব শব্দ করতেছে। আর কি আর করে, আমিও ভয় দিতে বসে গেছি আর পিছিয়ে শব্দ করতেছে। আর এদিকে একটা গাছ নিয়ে এসেছি, দেখেন ছাদ থেকে। এই গাছটা আমি রুমের ভিতরে ছোট ছোট করে মানে ভাগ ভাগ করে লাগাবো আর কি। গাছটা অনেকগুলো চারা একসাথে মানে হয়ে গেছে, একটা গাছের গোড়া থেকে অনেক চারা বের হয়েছে আর গাছটা অনেক বড় হয়ে গেছে। তো এখন এটাকে খুলে খুলে তারপর আমি আলাদা করে চার পাঁচটা ভাগ করে আর কি লাগাবো। আর এটা হলো ইনডোর প্ল্যান্ট, এই গাছটা ইনডোরে খুব ভালোভাবে সেট হয়। তো এটা আমি একটু ঘরে রাখার চেষ্টা করছি। আর আমাদের বাসায় সুন্দর সুন্দর কিছু কিউট কিউট গেস্ট এসেছে, দেখেন আপনারা। এরা হচ্ছে আমার ঐশীর বান্ধবীরা, তো ওরা আমাদের বাসায় এসে একটু শাড়ি পরেছে, সবাই শাড়ি পরে ছবি টবি তুললো। আর আন্টি ওদেরকে একটু সামান্য নাস্তা দিয়েছি, ওরা নাস্তা খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো সবাই জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।